চাপুরে ফুল, শ্রদ্ধা আর সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের ভালোবাসার স্মৃতি নিয়ে পুলিশের চাকুরি থেকে অবসরে গেলেন একসঙ্গে সাতজন। এ সময় তারা কর্মজীবনের স্মৃতি স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। রোববার দুপুরে চাঁদপুর পুলিশ লাইন্সে এই সাতজন সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা সহ অন্যান্য সহকর্মীরা ফুল দিয়ে সাজানো গাড়িতে তুলে দিয়ে এবং ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের বিদায় জানান। আমরা আমাদের শরীরকে আরাম দিতে দিতে সহকারী উপপরিদর্শক শাহ আলম, মনির হোসেন, কনস্টেবল আব্দুল হালিম, জামালউদ্দিন, হাসমতুল্লাহ, রফিকুল ইসলাম এবং আয়েশা আক্তার এই সাতজনকে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল হাউজে আনন্দ ঘন পরিবেশে বিদায় জানানো হয়। এ সময় সহকর্মীদের সঙ্গে কর্মজীবনের স্মৃতি স্মরণ করে অবসরে যাওয়া বেশ কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। আমার অনেক খুব ভালো লাগতেছে এবং মানসিক দিক দিয়ে আরও ভালোই লাগতেছে এবং ভবিষ্যতেও আরও ভালোই লাগবে আর কি। আর কি ডিপার্টমেন্টে চলে যায় এটা একটু মনটা খুব খারাপ লাগে। পুলিশের জন্য মায়া লাগে, অনেক কিছু ত্যাগ স্বীকার করিয়ে পুলিশের চাকরি করে আসছি, ভালো মন্দ করছি, সুনামও করছি। আমার ভালোই লাগতেছে, তবে ডিপার্টমেন্ট সাইডে দেখতেছি অনেকদিন ছিলাম ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্টের জন্য একটা দরদ আছে, মায়া লাগতেছে, কিন্তু সাইডে দাইতেছি একটু অসুস্থতার কারণে। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি। আমারটা অনেক ভালো কাটছে, সবাই ভালো, স্যাররাও ভালো, পরিবেশও ভালো। তো ডিউটি করছি, যতদিন ডিউটি মানে শরীর সুস্থ ছিল ডিউটি করছি, এখন অসুস্থ দিকে চলে যাইতেছি, কিন্তু আমাদের জীবনের থেকে আমি অনেক অনেক কিছু শিখছি, অনেক সুযোগ সুবিধা পেয়েছি। তবে চাকুরির শেষ সময় গভীর শ্রদ্ধা আর সহকর্মীদের ভালোবাসা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তারা। এক পর্যায়ে তুলে ধরেন সেই অনুভূতি। এদিকে চাকুরি জীবন থেকে বিদায় নিলেও জীবনের অন্য সময় এ সময় সহকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন চাঁদপুরে পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। তারা যে কোনো প্রয়োজনে আমাদের এই চাঁদপুর জেলায় যেহেতু তাদের বাড়ি, তাদেরকে আমরা যে কোনো হেল্প করবো বা যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসলে আমরা তাদের স্মরণ করবো এবং কৃতজ্ঞ চিত্রে তারা যে এই সারাটি জীবন পুলিশের সার্ভিস চাকরি করেছেন তাদের এই চাকরিতে আমরা স্মরণ করবো। সবেমাত্র যারা অবসর গেলেন তাদের মধ্যে একজন অসুস্থতাজনিত কারণে এবং ছয়জন এলপিআরএ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।